জাতীয় দলে একটু ফাঁকিবাজি করলেই টিকে থাকা যায় না। মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতায় এমন উপলব্ধি হয়েছে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর। অনুপ্রেরণা নিচ্ছেন বন্ধু শরীফুল ইসলাম এবং তানজিম সাকিবের কাছ থেকে। ইঞ্জুরি কাটিয়ে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফিরছেন মৃত্যুঞ্জয়। বিপিএল এর জন্য প্রস্তুত হচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন পেসার মৃত্যুঞ্জয়, মুকিদুল ও আশিকুর। কোচ নাজমুল হোসেন দেখভাল করছেন তাদের অনুশীলন। এর মধ্যে একমাত্র মৃত্যুঞ্জয় চৌধুরী খেলেছেন জাতীয় দলে। গেল মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক, অক্টোবরে এশিয়ান গেমসে টি টোয়েন্টি। যে বিপিএল দিয়ে নজর কেড়েছিলেন, আবারও সেই টুর্নামেন্ট দিয়ে ফেরার টার্গেট। বোলিংয়ে নিয়ে আসতে চান কিছু বৈচিত্র্য। টি টোয়েন্টির জন্য ইয়র্কার সবথেকে ভালো বল, এটা আয়ত্ত করার চেষ্টা করতেছি, এবং যখন হয়তোবা অনেক দিন ইয়র্কার নাও হতে পারে সেই ক্ষেত্রে কাটার বা এগুলো টি টোয়েন্টির জন্য আয়ত্ত করার চেষ্টা করতেছি। আর ওয়ানডে বা টেস্ট এগুলো লাইন লেন্থের খুব ইস্যু আছে, তো এখন যেহেতু টি টোয়েন্টি খেলা সেই অনুযায়ী আমি সুইংটা নিয়ে আয়ত্ত করার চেষ্টা করতেছি, কারণ আমার টিমে হয়তোবা আমি নতুন বলে বোলিং করতে পারি। জাতীয় দলে মাত্র দু ম্যাচের অভিজ্ঞতা থেকে বহু উপলব্ধি জেনে গেছেন, সামান্য ফাঁকি দিলেও টিকে থাকা যায় না। ন্যাশনাল টিমে গেলে মনে রাখতে হবে যে আমার ব্যাকআপ কেউ না কেউ আছে, আমি যদি একটু দুর্বলতার জায়গা দিই কেউ না কেউ আমার জায়গা নিয়ে নেবে। তো কেউ যদি ন্যাশনাল টিমে যায় বা আমি নিজে ওইখানে গিয়ে উপলব্ধি করেছি যে আমার পিছনে তিন চারজন এমন আছে যে আমার ব্যর্থতায় হয়তো বা সে আমার জায়গা নিয়ে নেবে। শরীফুল ইসলাম বছরের সেরা পেসার, তানজিম সাকিবও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন জাতীয় দলে। দু বন্ধুর পারফরমেন্স অনুপ্রেরণা যোগাচ্ছে মৃত্যুঞ্জয়কে। শরীফুলের সাথে আমি যখনই খেলছি সে কিন্তু সবসময় আমার রুমমেট ছিল, তো এখনও যখনই কথা হয় খুব ভালো লাগে। তানজিম সাকিবও আছে, সেও খুব ভালো করতেছে, যখন দুইজনে আমার টিমমেট ভালো খেলতেছে এটা আমাকে মোটিভেট করে যে তারা পারতেছে আমিও পারবো। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।